Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin wal aqibatu lil muttaqin. Assalatu wassalamu ala nabiyyihi Muhammadin wa alihi wa ashabihi ajma'in. Amma ba'd. Sommanito dindar bhai bonera, ei channele purushder jouno samoshya niye onek gulo video ami upload korechi. To amar onek ma bon dukkho prokash kore, onek shomoy amake message diye thaken je sir আপনি শুধু পুরুষদের সমস্যা নিয়ে কথা বলেন, আমাদের মহিলাদের কি কোনো সমস্যা নেই? তো বন্ধুরা আমার, আসলে মেয়েরা তো অনেক বেশি লাজুক, যে কারণে তারা তাদের যৌন রোগগুলো প্রকাশ করতে চায় না, সমস্যাগুলো প্রকাশ করতে চায় না। তদুপরিও আলহামদুলিল্লাহ আমার বেশ কয়েকজন মা বোন তাদের বেশ কয়েকটা যৌন রোগ নিয়ে আমার সাথে কথা বলেছেন এবং রিকোয়েস্ট করেছেন যে তাদের পরিচয় গোপন রেখে যেন এই বিষয়ে একটা ভিডিও আপলোড করি। তো বন্ধুরা আমার, আজকে আমাদের মা বোনদের দুটো কমন সমস্যা নিয়ে কথা বলবো। আমার কয়েক মা বোন এই বিষয়ে জানতে চেয়েছেন। এক নম্বর সমস্যা হচ্ছে, অনেক মা বোনই এই যে সহবাসের আগ্রহ হারিয়ে ফেলেছেন, অর্থাৎ তাদের যৌন উত্তেজনাটা নেই, এ নিয়ে তাদের স্বামীর সাথে ঝগড়া হয়। স্বামী দেখা যায় সাত দিনে সাতবারই চান, অথবা সপ্তাহে কমপক্ষে তিনবার চারবার স্ত্রীর সাথে মিলন করতে চান, কিন্তু স্ত্রী তাকে সময় দিতে চান না, অর্থাৎ তিনি এই উত্তেজনাটা ফিল করেন না, অর্গাজমটা তার হয় না। তো এরকম অনেক মা বোন রয়েছেন, যেরকম পুরুষদের মধ্যে যৌন রোগী রয়েছেন যে কোনোভাবেই লিঙ্গ উত্থিত হয় না, লিঙ্গ শক্ত হয় না, স্ত্রীর খুব আগ্রহ, স্ত্রীর কাছে যেতে ইচ্ছে করে না। এটি বিভিন্ন সমস্যার কারণে পুরুষদের যেমন হয়, ঠিক মহিলাদেরও কিন্তু এরকম অনেক অপুষ্টির কারণে, অনেক সমস্যার কারণে, দুশ্চিন্তার কারণে, ডায়াবেটিসের কারণে তাদের মধ্যেও কিন্তু এই যৌন উত্তেজনাটা একদম কমে যায়। এই যৌন উত্তেজনা না থাকার কারণে তারা সহবাসে সময় দিতে চান না, সহবাসের আগ্রহ হারিয়ে ফেলেন। আবার যারা সহবাসে যান তাদের ভেজাইনা সিক্ত হয় না, পানি বের হয় না, নানান ধরনের যৌন রোগ কিন্তু আমাদের মা বোনদের মধ্যেও আছে। তো বন্ধুরা আমার, আমার যে বোনেরা, যে মায়েরা এই বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছেন, আমি খুব কমন এবং খুব সহজ একটা ঔষধ, একটা ভেষজ আপনাদের দিচ্ছি। এই ভেষজটি নিয়ে সমগ্র বিশ্বে তোলপাড় শুরু হয়ে গেছে। সেটি হচ্ছে ইংলিশে যাকে বলে মরিঙ্গা, বাংলায় যাকে বলে সজনে ডাটা, সজনে পাতা। আমাদের খুলনা এই অঞ্চলে কিন্তু অনেক সজনে ডাটা হয়, সজনে পাতাও পাওয়া যায় সেখানে, আমাদের এই বরিশাল ঝালকাঠিতে কম পাওয়া যায়। তো যশোর, খুলনা ওই অঞ্চলের যারা আছেন অবশ্যই সজনে ডাটা বা সজিনা অনেকে ডাকেন, বা অনেকে সজিনা পাতা সজিনে বলেন, বা অন্য কোনো নাম থাকতে পারে। মেয়েদের যৌন উত্তেজনা বাড়ানোর জন্যে এই সজনে ডাটা, সজনে পাতার কোনো তুলনাই হয় না। বন্ধুরা আমার, আপনারা সজনে ডাটা বা মরিঙ্গার উপকারিতা লিখে যদি আপনারা গুগলে সার্চ দেন, এত বেশি আর্টিকেল পাবেন যা কল্পনা করতে পারবেন না। ইউরোপিয়ান কান্ট্রিতে এখন লাখ লাখ হেক্টর জমিতে এই সজনে ডাটা, সজনে পাতার চাষ হয়। কেননা পরীক্ষাগারে পরীক্ষা করে দেখা গেছে এই সজনে ডাটার মধ্যে, সজনে পাতার মধ্যে, সজনের বীচির মধ্যে, এক কথায় সজনের একদম মূল থেকে শুরু করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, দুধের থেকে, ডিমের থেকে, কলার থেকে, আঙ্গুরের থেকে, আপেলের থেকে, কমলার থেকে, সব কিছুর থেকে কয়েক গুণ, আমি এখানে সংখ্যাগুলো বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আর একটা ভিডিওতে আমি বলেছি, অনেক অনেক গুণ বেশি ভিটামিন এই সজনে গাছের মধ্যে রয়েছে, সজনে পাতার মধ্যে, ডাটার মধ্যে রয়েছে। দুধের থেকেও অনেক গুণ বেশি, ডিমের থেকেও অনেক গুণ বেশি, কলার থেকে, আপেলের থেকে, কমলার থেকে, আঙ্গুরের থেকে অনেক গুণ বেশি ভিটামিন এটার মধ্যে রয়েছে। তো এই সজনে পাতা, এটা আপনি রান্না করে খান, এটা আপনি ভর্তা করে খান, অথবা এটি পাউডার করে আপনি চায়ের মতো করে খান, যেভাবেই খান না কেন, সজনে গাছের ছাল থেকে শুরু করে সজনে ডাটা পাতা যা খান, নারীকে এটি অনেক বেশি উজ্জীবিত করে। এক কথায় নারীর যে যৌন আগ্রহ হারিয়ে ফেলে নারীরা, সেটি নারীরা ফিরে পায়। তো বন্ধুরা আমার, এই সজনেকে ইংলিশে বলে মরিঙ্গা। এই মরিঙ্গার তেল পাওয়া যায়, মরিঙ্গার ক্যাপসুল পাওয়া যায়, অনেক দাম বেশি, তারপরও আপনারা বাংলাদেশের অভিজাত শপিং মলগুলোতে খুঁজবেন পাবেন, অনেক বড় ফার্মেসিগুলোতে খুঁজবেন পাবেন, মরিঙ্গা ক্যাপসুল বলবেন। তো যে সমস্ত মা বোনেরা এই সজনে ডাটা পাতা
সংগ্রহ করতে পারবেন না, তাদেরকে বলি আপনারা ঢাকার কোনো বড় শপিং মলে, বড় কোনো ফার্মেসিতে মরিঙ্গা ক্যাপসুল খুঁজবেন, মরিঙ্গা ক্যাপসুল এটা পেয়ে যাবেন। সকালে খাবার পরে একটা, রাত্রে খাবার পরে একটা খান, ইনশাল্লাহ আপনার এই যে যৌন উত্তেজনা আসে না, স্বামীকে সময় দিতে চান না, কোনোভাবেই সহবাসে আগ্রহ হয় না, এরপরে সহবাসের সময় আপনাদের যোনিদের অর্থাৎ ভ্যাজাইনা সিক্ত হয় না, সেখান থেকে কোনো লিকুইড বের হয় না, পানি বের হয় না, এই যে ঝামেলাগুলো, এই যে কষ্টগুলো, এই কষ্টগুলো চলে যাবে ইনশাল্লাহ শুধু মরিঙ্গা ক্যাপসুল অথবা যদি আপনি এই মরিঙ্গার অরিজিনাল পাতা অর্থাৎ এই সজনে ডাটা বা পাতা সংগ্রহ করে খেতে পারেন। তো বন্ধুরা আমার, এটা আমাদের মা বোনদের জন্য অত্যন্ত সহজ একটা সমাধান, যাদের যৌন উত্তেজনা হয় না তাদের জন্যে। আরেকটা সমস্যার কথা আমার অনেক মা বোন আমাকে জানিয়েছেন, সেটি হচ্ছে এই যে সহবাসের পরে তাদের এই যে ভ্যাজাইনার মধ্যে জ্বালা পোড়া ধরে যায়, অর্থাৎ অনেক কষ্ট হয় যখন স্বামী তার সাথে সহবাস করে, তখনই কষ্টটা শুরু হয়ে যায়, বিশেষ করে সহবাসের পর দীর্ঘ সময় ধরে তাদের এই যোনিদেশের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, জ্বালা পোড়া চলতে থাকে, অনেক কষ্ট তাদের হয়। তো বন্ধুরা আমার, এটিও কিন্তু অনেক মা বোনদের মধ্যে এই রোগটা রয়েছে, যদিও সবাই এই কথাটা প্রকাশ করে না। তো বন্ধুরা আমার, এই রোগের চিকিৎসাটাও খুব কঠিন কিছু নয়। আমাদের মা বোনদের অনেকেরই প্রসাবের মধ্যে জ্বালা পোড়া হয়, এই যোনিদেশের মধ্যে জ্বালা পোড়া হয়, সহবাসের পরে জ্বালা পোড়া হয়, এর একটা সব থেকে বড় কারণ হচ্ছে তাদের এই যোনিদেশের মধ্যে খুব সহজেই ইনফেকশন হয়ে যায়। ইনফেকশনটা কীভাবে হয় আমি আরও একটা ভিডিওর মধ্যে বলেছি। আমাদের মা বোনদের কিন্তু তিনটা পথ পাশাপাশি, একটা প্রসাবের রাস্তা, আর একটা এই যে পায়খানার রাস্তা বা পায়ুপথ, আর একটা মাসিকের পথ। এই তিনটা পথ যখন খুব কাছাকাছি হওয়ার কারণে, যে কোনো একটা পথ যখন ইনফেকশন হয়, যে কোনো একটা পথে যখন ইনফেকশন হয়, তখন কিন্তু সেই ইনফেকশনটা অন্য দুটো পথের মধ্যে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আমাদের মা বোনরা এই সমস্যাটায় অনেকেই ভুগে থাকেন, কিন্তু লজ্জার কারণে তারা এটা বলতে পারেন না। আর যখন এই ইনফেকশনটা হয়, তখনও কিন্তু তারা সহবাস করার পর জ্বালা পোড়া অনুভব করতে থাকেন, কোনোভাবেই তাদের জ্বালা পোড়াটা যায় না, মূলত এটি ইনফেকশনের কারণে হয়ে থাকে। এছাড়াও আর একটা কারণ হচ্ছে আমাদের মা বোনদের মধ্যে অনেকেরই ডায়াবেটিস রয়েছে, তারা নিজেরাও জানেন না, বিশেষ করে গ্রাম অঞ্চলের মা বোনরা জানেন না যে তাদের ডায়াবেটিস রয়েছে। এই ডায়াবেটিসের কারণে কিন্তু দেখা যায় তাদের প্রসাবে জ্বালা পোড়া, তাদের বিভিন্ন রকমের ইনফেকশন হয়ে গেছে, কিন্তু তারা সেটা উপলব্ধিও করতে পারেন না। আমরা যখন এরকম কোনো রোগী আসে আর যখন তাদেরকে কোনো ঔষধ দেই, কোনোভাবেই তার জ্বালা পোড়াটা যায় না, সহবাসের পরের কষ্টটা যায় না, তখন আমরা তাদেরকে পরীক্ষাগারে পাঠাই, পরীক্ষায় প্রমাণিত হয় যে তাদের প্রত্যেকের ডায়াবেটিস রয়েছে। তো যে সমস্ত মা বোনরা এই কথাটা বলেছেন যে সহবাসের পরে তাদের এই যোনিদেশে ভ্যাজাইনার মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, আমি তাদেরকে বলবো ডায়াবেটিসটা একটু ভালো করে পরীক্ষা করান, এটা যদি কমে যায়, ডায়াবেটিসটা যদি কমে যায়, আপনার এই জ্বালা পোড়াটাও ইনশাল্লাহ কমে যাবে, এবং ইনফেকশনটা যদি প্রতিরোধ করতে পারেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মাধ্যমে। বিশেষ করে আমি বলবো আমার মা বোনদেরকে বলবো, ভি ওয়াশ নামে একটা লিকুইড পাওয়া যায় এই ভ্যাজাইনা পরিষ্কার করার জন্য, যোনিদেশটা পরিষ্কার রাখার জন্য, সপ্তাহে কমপক্ষে 2 দিন আপনি ভি ওয়াশ দিয়ে আপনার ভ্যাজাইনাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তাহলে ইনফেকশনটা চলে যাবে। আর এই ইনফেকশনটা চলে গেলে আপনাদের সহবাসের পরে এই যে কষ্টটা, জ্বালা পোড়াটা, এটা থাকবে না ইনশাল্লাহ। তো বন্ধুরা আমার, যারা জানতে চেয়েছিলেন, দুটো সমস্যা আমাকে জানিয়েছিলেন, আমি তাদের সমস্যা দুটো আমার জানা মতে আমি সলভ করার চেষ্টা করলাম। ভবিষ্যতে আরও এরকম কোনো জটিল সমস্যা কোনো মা বোন যদি দেখে থাকেন, তাহলে সেটা আমাকে জানাবেন ইনশাল্লাহ, আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করব ফিরেই আপনাকে কোনো পরামর্শ দেওয়ার জন্য। তো বন্ধুরা আমার, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।